হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও সুপর্ণা সঞ্জয়ের ফ্যামিলিতে, তোমাদেরকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো আমি বাড়ির ব্লগ দিচ্ছি না, আজকে যাব একটু, মানে আমার দিদির মেয়ের বার্থডে, তো সেখানে যাব। তো মানে সেই জন্য আর মানে সকাল থেকে উঠে যে সমস্ত কাজগুলো করেছি তো সেগুলো দেখাচ্ছি না। তো ওর বার্থডে আমরা হঠাৎ করেই যাচ্ছি, আমরা বলতে আমি একা যাচ্ছি আর আমার সাথে মানে অঙ্কুর যাবে। তো ও জানে না আমি যাবো ওর বার্থডেতে, তো ওকে ফোন না করেই যাচ্ছি। কেননা কেন ফোন করে যাচ্ছি না বা ও জানে না কেন, কারণ ও আগে হচ্ছে আমাদের মানে বাড়িতেই থাকতো, আমার বাপের বাড়ি আমাদের বাড়িতে থাকতো। আর থাকতো হচ্ছে কারণ হচ্ছে আমার দিদি এই 3-4 বছর হয়ে গেছে, মারা গেছে, তো তার জন্য আমাদের বাড়িতেই রেখে মানুষ করা, তারপর ওকে সব কিছু দেখাশোনা করা সবই করতাম। হঠাৎ করে যদি চলে যায় তো কেমন একটা লাগে বলো তো, তারপরে একটা মায়া, কত টান, সব কিছু কেউ মানতে পারে না। তো যাই হোক, ওর বাড়ি তো যেতেই হবে, নিজের বাড়ি, তাই না? তো বাড়ি চলে গেছে, তো ওই জন্য আমাদের একটা কষ্ট। তো যাই হোক, মা তো মানে মাসি তোর কখনো মা হতে পারে না, তাই না? তো মাসি কখনো মা হতে পারে কিনা অবশ্যই কমেন্টে জানিও, আমি হয়তো বলছি অনেক কথাই। তো যাই হোক, আমার যতটুকু আপ্রাণ মানে চেষ্টা ছিল ওকে ভালোবাসার, আমি সেটুকু করেছি। তো আশা করছি ও কোনোদিন কোনো কষ্ট পায়নি। মায়ের জায়গা তো কেউ নিতেই পারে না, তো যেই হোক না কেন মা তো মাই হয়, তাই না? ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে যেন কোনোদিন ওর কোনো কষ্ট না হয় যে তোর মাটা নেই। তো ঠিক আছে বন্ধুরা, পুরো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এইগুলো সব নিয়ে যাচ্ছি ওর জন্য, এগুলো সব ছিল, এই যে কসমেটিক ব্যাগ, এই যে এগুলো সব নিয়ে যাবো ওর জন্য। ঠিক আছে বন্ধুরা, যাই। কোনগুলো যাও? সাথী বিশ্বাস। তো নিয়ে নিয়েছি শুধু একটা কেক, আর তেমন কিছুই নিইনি, কারণ হঠাৎ করে যাচ্ছি আর থাকতে পারলাম না, চলে গেলাম। তো দেখো, ওর সাথে অনেক দিন পরে দেখা, প্রায় 3-4 মাস পরে, আর ও কিন্তু অনেক খুশি আমাকে পেয়ে, আর সেই ছোট্ট সাথী এখন কত বড় হয়ে গেছে। তো ঠিক আছে, এখন কেক কাটিং করি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তো এই যে সাথীর আজকে বার্থডে, তোমরা সবাই উইশ করো ও যেন ভালো হয়, ভালো থাকে, এইটাই সবাই করো, জীবনে যেন বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, আর কি বলবো, ঠিক আছে বন্ধুরা। এখন বাড়ি যাব, অনেকক্ষণ এসেছি, এখন বাড়ির দিকে যাব। টাটা। হাসতেছিস, কানবি না, কান কান না, কান্না করো, এত ভালো দিন আজকে, কান্না করো। তো বন্ধুরা, প্রত্যেক বছর ওর বার্থডের দিন আমি সব কিছু আয়োজন করি, কিন্তু আজকে করতে পারলাম না, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর তোমরা তো সবাই দেখলে, ওইটা হচ্ছে সাথী, মানে আমার দিদির মেয়ে। তো ও যেহেতু আমাদের আগে আমাদের বাড়িতেই থাকতো, মানে আমার বাপের বাড়ি, তো সেই 3-4 বছর থাকার পরে তারপরে তো বাড়ি চলে গেছে, যেহেতু
ওর মানে ওইখানে পড়াশোনা করবে, তো যেতেই হবে যেহেতু কিছু করার নেই। তো যাই হোক চলে গেল। আর একটা লোক যদি দীর্ঘদিন মানে থাকে, সে সবাই তো বোঝক, তারপর একটা মায়া টান সব কিছু চলে আসে। তো কী আর করা যাবে বন্ধুরা, বাড়ির মানুষ তো বাড়ি যাবেই। তো ঠিক আছে, ভিডিওটা বাড়াচ্ছি না। তো ঠিক আছে, এখানে শেষ করছি। তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো হয়, মানুষ হয় আর ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, তো ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। আর আমার পাশে দেখো, আজকের জন্য সবাইকে টাটা।